জানেন যে গতকালকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা এখন শপথ গ্রহণ করেছেন। এখন বর্তমানে আমাদের যেই সরকার ব্যবস্থা এটি চলমান আছে, সরকার ব্যবস্থার অংশ হিসেবে আপনারা জানেন যে আমাদের পাকুন্দিয়া উপজেলায় প্রশাসন এবং আমাদের যেই থানা পাকুন্দিয়া থানায় দুটি থানায় আমাদের কার্যক্রম সবসময় আসে। এবং যেহেতু মানুষের ভিতরে একটু আপনার বলবো কিছুটা অস্বস্তি ছিল যে আসলে আমাদের এই কার্যক্রমগুলো কীভাবে চলবে বা শান্তি শৃঙ্খলার বিষয়টি, তো এখন আমরা শুধু এই মেসেজটি বার্তাটি দিতে চাই যে আমাদের সরকার আছে দেশে এবং সরকারের নির্দেশনা মোতাবেক আমরা কাজ করে যাচ্ছি। আমাদের সকলেরই একটি চাওয়া হচ্ছে যে আমাদের শান্তি স্থাপন করতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে হবে। তো আমি আবারও এইটাই পুনর্ব্যক্ত করবো যে আমাদের পাকুন্দিয়া থানার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে, সৌহার্দ্যপূর্ণ আছে, এবং আমি একই সাথে এই পাকুন্দিয়া উপজেলার মানুষকে এই বার্তাটি দিতে চাই যে আমরা সবাই মিলে সম্মিলিতভাবে একেবারে এই পাড়া মহল্লা থেকে সবাই সম্মিলিতভাবে আমাদের পাকুন্দিয়া এই উপজেলাকে একটি শান্তি শৃঙ্খলার যে স্থিতিশীল অবস্থা আছে সেই বার্তাটি আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এটি যেন বজায় থাকে, সকলের সর্বত্র সহযোগিতা চাই। আমি একটা কথাই বলতে চাই যে বাংলাদেশ পুলিশ একটা সেবা ধর্মী প্রতিষ্ঠান, আমরা জনগণের সেবায় সাধারণের সেবায় সবসময় নিয়োজিত আছি। আমাদের দাবি দাবার আছে সেগুলো অবশ্যই যে কর্তৃপক্ষ আছেন সরকার আছেন সেটা দেখবেন, আমাদের সেবার দরজা বন্ধ নাই, সবাই আমাদের সেবা নিতে পারবেন আগের মতোই। এই ঐতিহ্যবাহী সংগঠন প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান মানুষের সেবায় আইনগত সেবায় সবসময় নিয়োজিত থাকবে।